আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে কেজি থেকে টনে রূপান্তর করতে হয় এবং টন থেকে কিভাবে আবার কেজিতে রূপান্তর করতে হয় তো দর্শক সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করি প্রথমে আমরা জানব কেজি টু টন আমরা প্রথমে জানতে হবে এক টন সমান কত কেজি তো এক টন সমান সমান এক হাজার কেজি এবং এক টন সমান সমান এক হাজার কেজি ওকে তো ধরেন একটু উদাহরণ দিই আমাদের এখানে নয়শো কেজি রট আছে তো এখানে কয় টন হবে নয়শো কেজি কয় টন হবে আমরা হিসাবটা কীভাবে বের করবো তো চলুন শুরু করি তো নয়শো ভাগ এক হাজার আমরা জানি এক হাজার কেজি এক টন তো নয়শো ভাগ এক হাজার সমান সমান শূন্য দশমিক নয় টন নয়শো কেজি আমাদের মাল হবে শূন্য দশমিক নয় টন তো দর্শক বুঝতে পারছেন আশা করি তারপর চলুন টন থেকে কীভাবে কেজিতে নিবেন তো আমরা জানতে হবে এক টন সমান সমান এক হাজার কেজি বা এক হাজার কেজি এক টন ওকে তো বারো টন সমান সমান কত কেজি এটা আপনারা কীভাবে বের করবেন যে বারো টন সমান সমান কত কেজি অনেকে বলবে যে বারো টন সমান সমান কত কেজি তো বারো পুরন আমরা জানি এক টন সমান সমান কত এক হাজার কেজি তো বারো পুরন এক হাজার সমান সমান বারো হাজার কেজি বারো টনে হবে বারো হাজার কেজি ওকে তো আপনার সবচেয়ে যেটা বেশি মনে রাখতে হবে সেটা হচ্ছে এক টন সমান সমান এক হাজার কেজি এবং এক মন সমান সমান চল্লিশ কেজি ওকে তো দেখুন এখানে আমি কিছু ইয়ে রাখলাম যে কত এক কেজির সমান সমান কত গ্রাম আমরা অনেকে হয়তো জানি না ছোটোখাটো বিষয়গুলো এক কেজির সমান সমান এক হাজার গ্রাম আধা কেজির সমান সমান পাঁচশো গ্রাম এবং এক পোয়া সমান সমান আড়াইশো গ্রাম আধা পোয়া সমান সমান একশো পঁচিশ গ্রাম তো আমরা সব সহজ হিসাবগুলো অনেকে হয়তো জানি না আশা করি আপনাদের উপকার আসবে আপনারা জানতে পারবেন যে কোনো সময় কখন দরকার লাগতে পারে তারপর আছে মিটার হিসাব এক মিটার সমান সমান উনচল্লিশ দশমিক সাতত্রিশ ইঞ্চি এক মিটার সমান সমান উনচল্লিশ দশমিক সাতত্রিশ ইঞ্চি আবার এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার আবার এক মিটার সমান সমান তিন দশমিক আটাইশ ফুট ওকে আবার এক গজ সমান সমান তিন ফুট আবার এক ফুট সমান সমান বারো ইঞ্চি আবার এক ইঞ্চি সমান সমান আট সুতা আবার এক মিটার সমান সমান এক হাজার মিলিমিটার তো দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকেন ওকে আল্লাহ হাফিজ